মহব্বতে সারাটা জীবন কাটিয়েছেন, যার কারণে মানুষের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন তার মহব্বত সৃষ্টি করেছেন। আমরা যাতে হজরতের পথ অনুসরণ করে দিনের খেদমত করতে পারি, সবাই সেই বিষয়ে আমরা একটা জানি। আঞ্জুমানে হেফাজতে ইসলামের কথা বলেছেন, আমি একটি কথাই বলবো। আমাদের বেফাকের সাবেক মহাসচিব হযরত মাওলানা আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহির কাছে বারবার শুনেছি, আজকে আমরা যার জানাজার জন্য এখানে প্রতীক্ষায় আছি, হযরত মাওলানা খলিলুর রহমান রহমতুল্লাহ আলাই, তিনি এই মৌলভী বাজারে এবং গোটা বৃহত্তর সিলট অঞ্চলে বেফাকুল মাদারেসের জন্য তিনি যথেষ্ট ভূমিকা রেখেছেন। তার ভূমিকায় আল্লাহর রহমতে গোটা মৌলভীবাজারের প্রায় 100% মাদ্রাসাই বেফাকুল মাদারেসের সাথে সম্পৃক্ত। অন্যান্য মুরব্বিয়ানে কেরামের পাশাপাশি তার আগে আমাদের গহরপুরি হুজুর রহমতুল্লাহ আলাই, তিনি তো আসেনি, এবং এইদিকে আমাদের খলিলুর রহমান রহমতুল্লাহ আলাই, আব্দুল বারী ধর্মপুরী রহমতুল্লাহ আলাই, ওনারা সকলেই বেফাকুল মাদারেসের পক্ষে দামত বারাকাতুহুম, উনি ওনারা সকলেই বেফাকের পক্ষে ভূমিকা রেখেছেন। আমরা আশা করব হযরতের পরবর্তী বংশধর, পরবর্তী যারা জানিসিন, তারাও এই বিষয়টার ধারাবাহিকতা অব্যাহত রাখবেন। হযরতের শেষ কথা যেটা, যে বরুণা মাদ্রাসা, আঞ্জুমানে হেফাজতে ইসলাম এবং আল খলিল কোরআন ফাউন্ডেশন, আমরা এই আমানতকে আমরা হেফাজত করব এবং তার যে মাদ্রাসা, এই মাদ্রাসার প্রতি আমরা সহযোগিতার হাত অব্যাহত রাখব। খলিলুর রহমান হামিদি রহমতুল্লাহ আলাইহি দুনিয়াতে আমি আসি, আমি যদিও ধান গেছে আপনার মিশকাত শরীফ পড়ছি, কিন্তু আমার আপনার বাইশ যেজনে আল্লাহ ভালো ছিল ঐতো বাইয়াবি হিসাবে, এবং আপনার তাজমিয়া সাহেব যে সময় মালা খাইদা আমরা বইলাম খুশালাভ করি, ঔষধ হয় নাজির সাহেব গেলাগি, তাজমিয়া ভাই সাহেব গেলাগি, এখন আমরা খেয়ে যাইব। আগে আমি কইলাম আপনার আলসা তো আল্লাহ সালা সু করতে আই যাবার সারি আগে আই তামাশা গাহে আলম রুহে তু তু গুজাবারে তামাশা মিরবি নিরবিয় মিরবাদ জানম বছু খুশবের ফাল্লাহ খাইরুন হাফিজ। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তা নির্মি পায়াবো তুষাস। আপনার বোখারি শরীফর আপনার যে কিতাব আপনার নুটখান তা নারী গেছে কি আপনার বোখারি শরীফর বড় একটা আপনার কিতাব আপনার দেখছো, আপনার ইলমি পায়াও বহু তুষাস। ছাত্র জমানাত তাকি তাহাজ্জুদ গুজার, আইসিউ তো তাহাজ্জুদ গুজার, খিয়ারুকুম খিয়ারুকুম লি আহলিকুম, খিয়ারুকুম খিয়ারুকুম লি আহলিকুম। আমি দোয়া চাই আল্লাহ তাআলা এই শক্তি দেন, আই বাইসাব বালা আসলাম, আমি শক্তি দেই বাইসাব বালা আসলাম, আমার পরিবার সবাই শক্তি দেন। আমরা আমাকে দোয়া চাই আল্লাহ তাআলা এই বুজুর্গ হলদের নকশে কদমের উপরে আমরা রসুল। আমি হযরত যখন অসুস্থ ছিলেন, প্রধানমন্ত্রী, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী নিজেই খোঁজ খবর নিয়েছেন এবং চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা নিজে করেছিলেন, কিন্তু হযরত উনি বলতেছেন যে আমি সিলেট ছেড়ে যাব না, সিএমএইচে আমি যাব না, আমি সিলেটই আমি থাকবো এবং এখানেই আমার চিকিৎসা হবে। হযরত উনি 1941 থেকে 2021 এই 80 বৎসরের জিন্দগির মধ্যে হযরত 60 বৎসর হাদিসের একাধারে খেদমত করে গেছে। আমার কাছে স্মৃতি মনে পড়ে প্রায় 1964 সাল কি 63 সাল হবে, আগে 64 অথবা 63 হবে, যখন তিনি দেবন থেকে ফারগে আসছেন, আমি তখন শায়খ লুতফুর রহমানের মাহফিলে আমার এক সারের মাধ্যমে এখানে এসেছিলাম, এই এই তখন কিন্তু এসব ছিল না, এই সময় এসেছিলাম সেখানে, তখন ওনাকে পরিচয় করে দেওয়া হয়েছিল, উনি দেবন্তে পাশ করে যাচ্ছে ফারুকে আসছেন, এই স্মৃতিটা এখন আমার মনে পড়ে। আজ থেকে প্রায় ধরেন প্রায় 40-50 বছর হয়ে গেছে, 50-60 বছর হয়ে গেছে। এরপর থেকে যতবার ওনার দেখা হয়েছে, এখানে দেখা হয়েছে, লন্ডনে দেখা হয়েছে, প্রত্যেকবার তার যে মনোভাব দেখেছি আমি মানুষের প্রতি,
দিন ধর্মের প্রতি, দিনকে বিজয় করার প্রতি ওনার যে আকাঙ্ক্ষা এবং উদ্দীপনা সব সবটা আমাদের উৎসাহ দিয়েছেন। আপনারা দিনের কাজ দিনে গালাপ করার চেষ্টা করেন, আপনারা সিয়াসতে কাজ করছেন, এই লাইনে আপনারা কাজ করে যান, আমরা আদ্রাক লাইনে কাজ করছি, আমরা কাজ করে যাচ্ছি। আমরা চেষ্টা করেছি সবসময় ওনার সাথে সমান রক্ষা করার জন্য এবং আমাদের উপদেষ্টা করে ওনাকে আমরা রেখেছিলাম, ওনার কাছ থেকে বরকত পাওয়ার চেষ্টা আমরা করেছিলাম। আমরা আশা করি যে আমি বহু লোক দেখেছি পৃথিবীতে, কিন্তু ওনার মতো শরীফ মানুষ খুব কম দেখেছি। আমি হজরতের সাথে যখন দেখা করেছিলাম তখন হজরতে এত বেশি ব্যস্ত হয়েছেন নাস্তা করাইবার লাগি, তো নাস্তা করাইতে করাইতে একটা পর্যায়ে আমরা লগে গফ শুরু করছেন। আমার লগে রাজনগরের সাবেক ভাইস চেয়ারম্যান আসলা, তো হজরতে গফ করিয়া সর্বশেষ আমরা একটা কথা কইছেন যে বর্তমান সময়ে বিভিন্ন মানুষগুলা যে খাপ দেখেন, এই খাবর বিষয় নিয়ে আমরা খাবর তাবিরাতের ক্ষেত্রে আমরা এই ধরনের কোনো পদক্ষেপ নাই। এর লাগি তাই চাইছেন বরুণা মাদ্রাসার আলাদা একটা কোর্স, আলাদা একটা বিভাগ হইতো, যে বিভাগের মধ্যে শুধু খাপ বিষয়ে পড়াশোনা হইব আর এখানে মুস্তাকিল দুই একজন শিক্ষক থাকবা যারা খাবর তাবিরাত সম্পর্কে আপনারা পরামর্শ দিবা। তো এই বিষয়টা আমরা খেয়াল করতাম আর সর্বশেষ হজরতের পরিবারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করেন এবং হজরতে যে সমস্ত মিশন আছিল, যে সমস্ত কাজ আছিল, সেই কাজগুলোতে আমরা উত্তরোত্তর যেন আরও বৃদ্ধি হয়, আরও সাফল্য পণ্ডিত হয় সেই চেষ্টা আমরা করতাম। আর সর্বশেষ এই মাদ্রাসার প্রতি আমরা খেয়াল রাখতাম হজরতের সংগঠন হেফাজতে ইসলাম সহ আরও যত কাজ আছে সব কাজের মাঝে আমরা সহযোগিতা অব্যাহত থাকতাম। আপনারে আমরারে আল্লাহ তাআলা সব ফজাইল বরকাত দিয়া মালামাল করুন। আল্লামা সৈয়দ ইউসুফ বিন নূরী রহমতুল্লাহ আলাইহির সোয়া, আল্লামা শেখুল হাদিস আব্দুল্লাহ দরখাস্তি সাহেবের সোহবত, শেখুল আরবি ওয়াল আজম হযরত মদনী রহমতুল্লাহ আলাইহির সোহবত ইয়াফতা, আর খুতবে দৌরান হযরত বরনবী রহমতুল্লাহ আলাইহির খলিদার শুকরা, আল্লামা শেখুল হাদিস খলিলুর রহমান হামিদি বরনবী আমরারে তৈয়ার বিদায় নিশ্চয় দোয়া করি। আপনারা দোয়া করুক আল্লাহ তাআলা আল্লাহর ওলিরে আরো মুকাম, উঁচা মুকাম আল্লাহ তাআলা দান করুন।